আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি আজকে আবারও আপনাদের মাঝে চলে আসছি। আজকে আপনাদেরকে দেখাবো কাতার ন্যাশনাল ডে কে কোথায় আয়োজন করে বা কীভাবে করে। ন্যাশনাল ডে বলতে সব দেশেরই জাতীয় দিবস পালন করে, খুব উৎসব করে সবাই এটা, মানে খুব আনন্দের সহিত পালন করে। ওই এই দিনে সব, মানে স্কুল, মাদ্রাসা, কলেজ বা অফিস, গভর্নমেন্ট সব কিছুই অফ থাকে। তো এই দিনে সবাই মিলে এই দিনটাকে উপভোগ করে এবং উদযাপন করে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কাতারের কোন কোন, মানে কোন জায়গাতে বা কী কোথায় কী আয়োজন করছে, একটু দেখানোর চেষ্টা করবো। বাট আমার কাছে খুব বেশি টাইম নেই, তো আপনাদেরকে আমি একটু একটু দেখাবো। এবং কাতার কবে স্বাধীন হয়েছে বা কে ন্যাশনাল ডেটা কবে কীভাবে কে ঘোষণা দিয়েছে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো। সো অবশ্যই আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, এবং তার আগে অবশ্যই ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আপনাদেরকে মেইন জায়গায় নিয়ে যাই। জায়গাটা আপনাদেরকে একটু যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি। আর আপনারা মানে মনে কষ্ট নেবেন না বা আপনারা কিছু মনে করবেন না যদি আমি ভিডিওটা আপনাদেরকে পুরোপুরি দেখাইতে না পারি। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদেরকে পুরোটা আমি, মানে এই ভিডিওতে যেটা আমি পারবো না সেটা নেক্সট ব্লগে আপনাদেরকে বলার চেষ্টা করব। সো আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, এনজয় করবেন। সো লেটস গো। ফাইনালি আমি এখন চলে আসলাম কাতার কর্নেল, যেখানে কাতার ন্যাশনাল ডে পালন করা হয়। অবশ্যই আমি আপনাদেরকে আগে দুই তিনটা ভিডিওর মধ্যে কাতারের কাতার কর্নেশের ফুটেজ একটু একটু দেখাইছি। সো আজকের লুকিংটা কাতারের কর্নেশের ডিফারেন্ট একটা লুকিং। সো এখানে বিকজ এখানে কাতার ন্যাশনাল ডে পালন করা হয়, তো আমি আপনাদেরকে দেখাবো আজকে পুরো জায়গাটা একটু একটু। সো আমি আপনাদেরকে বলছিলাম যে কাতারের কবে স্বাধীন হয়েছিল বা এই দিনটা আগে কখন পালন করা হয়েছিল। কাতার 1978 সালে কাতার স্বাধীন দেশ হিসাবে ঘোষণা হয়। তখনকার একজন শাসক ছিলেন মোহাম্মদ বিন থানি। তো ওই সময় কাতারের ন্যাশনাল ডে পালন করা হতো না। তারপরে কাতারে শাসক ছিলেন তার ছেলে আর কি, জসিম বিন হামাদ আল থানি। তিনি আসার পরে কাতারের ন্যাশনাল ডে পালন করা হয়। তখন ন্যাশনাল ডে পালন করা স্টার্ট করে। তখন ন্যাশনাল ডে পালন হইতো কাতারে 3 সেপ্টেম্বর ন্যাশনাল ডে পালন হইতো। তো তারপরে কাতারের এখন বর্তমান যিনি শেখ তামিম বিন হামাদ আল থানি, যিনি কাতারের সাকসেস একজন গভর্নমেন্ট, আপনি বলতে পারেন কাতারের সবচেয়ে বেশি উন্নয়ন ক্ষেত্রে এবং সবচেয়ে বেশি নাম, যার নাম এখন সারা দুনিয়াতে এখন অনেক বড় একটা নামে পরিণত হয়েছে কাতার। সো এটার সবচেয়ে বেশি অবদান কাতার শেখ তামিম বিন হামাদ আল থানির। তিনি আসার পরে কাতারের পুরো লুকিংটাই চেঞ্জ করেছেন, তিনি কাতারের নামটা অনেক বড় একটা জায়গায় নিয়ে গেছেন। তো তার তিনি আসার পরে কাতারের ন্যাশনাল ডেটা 2000, তিনি আসার পর না তার বাপে তখন মনে হয় শাসক ছিলেন কাতারের, মানে কাতারের ক্ষমতায় ছিলেন তার বাবা হবে পিতা, যিনি খলিফা বিন হামাদ আল থানি। 2007 শেখ তামিমের ইয়েতে 2007 একুশে জুন 2007 ওই দিনে কাতারের 18 ডিসেম্বর স্বাধীনতা দিবস, যাকে ন্যাশনাল ডে বলা হয়, এটা ঘোষণা করেন। তো এটা ঘোষণা করার কারণ হলো একটাই, আগে আমি বলেছিলাম যে হামাদ বিন থানি তার সন্তান জসিম বিন আল থানি, তিনি কাতারের সবচেয়ে সাকসেসফুল, যিনি কাতারের ন্যাশনাল ডে স্টার্ট করছেন এবং কাতারের সফলতম ওই কালের সফলতম মধ্যপ্রাচ্যের একজন সফলতম গভর্নমেন্ট ছিলেন জসিম বিন হামাদ আল থানি। এবং তিনি আসার পরে কাতারের নামটা এবং কাতারের অনেকগুলো উন্নয়ন ক্ষেত্রে কাজে কাতারকে পরিচিতি করার একটা জায়গা তৈরি করেন তিনি। তার জন্যই কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানি তিনি যে দিনে ক্ষমতায় আসছেন ওই দিনটাকে কাতার ন্যাশনাল ডে হিসাবে ঘোষণা করেন। তার জন্যে উনি 1982 সালে 18 ডিসেম্বর ক্ষমতায় আসেন।
আর ওই দিনটাকে কাতার ন্যাশনাল ডে হিসাবে ঘোষণা দেন 2007-এ 21শে জুন শেখ তামিম বিন হামাদ আল থানি, যিনি তখনকার শাসক এবং উত্তরাধিকারী ছিলেন এই দেশের। তো আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় কীভাবে ন্যাশনাল ডে পালন করা হয়, কাতার কর্ণে সে কীভাবে পালন, যদি আমি পুরোপুরি দেখাইতে না পারি তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাবো। নেক্সট একটা ব্লগ দিব 18 তারিখে, যেদিন ন্যাশনাল ডে পালন করা হবে। তো আজকে দেখানোর কারণ হলো এটাই যে আমি আসলে ওই দিন কেউই পুরো জায়গাগুলো ঘুরতে পারবে না, দেখতে পারবে না, যেখানে আসবে ওইখানেই দাঁড়াই থাকতে হবে, কারণ হাঁটার কোনো জায়গা থাকবে না, এখানে পুরো জায়গাটা ফুল থাকবে আর অ্যালাউডও থাকবে না, গাড়ি নিয়ে আসা যাবে না। সো যদি পারা যায় আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো ওই দিন আপনাদেরকে একটু একটু ফুটেজ নিয়ে দেখানোর। সো আজকে আমি যতটুকু সম্ভব অতটুকু আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনাদেরকে আমি দেখাই, আপনারাও আমার সাথে দেখুন। সো গাইস, আমি যেখানে আপনাদেরকে ভিডিওটা করছিলাম, যেখানে দেখাইছি, এই জায়গাটার মধ্যে শেখ তামিম আসবেন এবং বসবেন, এখান থেকে তিনি কথা বলবেন সবাই, মানে এই মানুষের সৌন্দর্য, এখানে সৌন্দর্যগুলো দেখবেন, এবং আর্মি, র্যাব এবং সেনাবাহিনী এবং বিমানবালা যারা এগুলো নিয়ে আনন্দ ফুর্তি করবেন, এগুলো তিনি এখানে বসে উপভোগ করবেন এই জায়গাটাতে, এখানে ঠিক এই জায়গাটাতে তিনি বসবেন, এখানে বসেই তিনি মানে এই সিনগুলো উপভোগ করবেন, মানে এই জায়গায় শেখ তামিম বসবেন। এখানে তো ওই সময় তো আসা কখন মানে কখনোই সম্ভব না, কোনো দিনও না, এর আগের দিন আসা সম্ভব না। সো তারপরে এই জন্যই আমি আপনাদেরকে আজকে ভিডিওটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। সো আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং উপভোগ করবেন, এবং আমি আপনাদেরকে নিচে গিয়েও দেখাবো যে কীভাবে আয়োজন করছেন, কতগুলো মানুষ এখানে বসার বা এখানে কতগুলো মানুষের জন্য মানে সৌন্দর্য একটা ফুটাইছেন, আমি এগুলো আপনাদেরকে দেখাবো। সো আপনারা দেখবেন। আপনারা দেখতেছেন এখানে প্রচুর মানুষ, তো আমার পিছনে দেখতেছেন প্রচুর মানুষ, এখনও মানে ন্যাশনালের এখনও 4 দিন বাকি আছে, তার আগেই দেখতেছেন কীভাবে মানে এখানে মানুষের মানে ভিড়, এখানে ফ্যামিলি নিয়ে সবাই, বেশিরভাগই ফ্যামিলি নিয়ে এখানে ন্যাশনাল ডে যেদিন হবে ওই দিন ফ্যামিলি অ্যালাউড থাকবে এই জায়গাটার মধ্যে, উইদাউট এখানে মানে ব্যাচেলর বা মানে সিঙ্গেল কোনো মানুষ মানে কেউই অ্যালাউড থাকবে না। সো আমার পিছনে দেখতেছেন প্রচুর মানুষ, আমার সামনের মানে আমি একাই আসছি, তো সামনের ক্যামেরা চালু, তার পিছনের মানুষগুলো দেখাতে পারতেছি না, তো আপনাদেরকে আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে কী পরিমাণের মানুষ এখানে 4-5 দিন আগে, এখন কিন্তু ছুটির দিনও না বা কোনো গভর্নমেন্ট অফও নেই, তারপরে মানুষ এখানে ভিড় দেখতে আসতেছে যে কীভাবে আয়োজন করছে, কোথায় কী করতেছে, কারণ ওই দিন আসলে না সবগুলো দেখতে পারবে না, দেখা যাবে না। সো আমি আপনাদেরকে আমরা আমার পিছনে এখন যে কালো পর্দাটা দেখতেছেন এটা একটা টিভি, এখানে ন্যাশনাল ডে আয়োজন করা হয় যেগুলো দেখানো হবে, শেখ তামিম আসলে এই জিনিসগুলো দেখানো হবে। সো দেখতেছেন এখানে অনেক সুন্দর করে সবুজ ঘাস, মানে সবুজ সবুজ ঘাসের মতো করে এটা মানে সব কিছু সাজানো হয়েছে, পুরো জায়গাটা সবুজ দেখতেছেন, এখানে সবগুলো এই সেম কালার করে সাজানো হয়েছে, এই যে গোল কালার করে দেখতেছেন এগুলা এগুলোর ভিতরে লাইট ফিট করা হয়েছে। আমার পিছনে যে র্যাকগুলো দেখতেছেন এগুলো মানুষ বসে মানে এগুলোর মধ্যে মানুষ বসবে, সবাই আসলে এগুলোর মধ্যে বসে এখানে কি এখানে আর্মিরা র্যাপরা এখানে বিমান দিয়ে মানে আনন্দ করা হবে, এই জিনিসগুলো তারা উপভোগ করবে দেখবে। তো আমি আপনাদেরকে সামনে এই জিনিসগুলো একটা ফুটেজ নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমি এখন যে জায়গাটা আছি এটা কত সুন্দর একটা জায়গা, এই জায়গাটার একটা ফুটেজ নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনারা ফুটেজটা দেখুন। Thank you.
সো গাইস আমি ফাইনালি এখন যেখানে বসছি এখানে বসেই আমরা ভিডিও ভিডিও মানে মানে সামনেগুলো যে এনজয় করবে সামনের আয়োজনগুলো আমরা দেখতে পারবো এখানে মানে এখানে বসে দেখতেছেন এখানে প্রচুর করে প্রচুর পরিমাণে এরকম টেবিল রাখা হয়েছে এখানে বসেই যারা ফ্যামিলি অনলি ফ্যামিলি আমরা না আমি ব্যাচেলর এখানে আমার কোনো অ্যালাউড থাকবে না অনলি ফ্যামিলিদের জন্য অ্যালাউড থাকবে এরা এখানে বসে পুরো জায়গাটা উপভোগ করবে বেশিরভাগ ফ্যামিলির জন্য মানে আগে যারা ব্যাচেলর আসবে কয়েকজনকে অ্যালাউড মানে ঢুকতে দিবে বাট শুরু হওয়ার দুই তিন ঘন্টা আগে থেকে অফ করে দেবে কাউকে ঢুকতে দেবে না এখানে কোনো গাড়ি চলাচল করবে না তার জন্য আমার মানে আজকের এই ভিডিওটা আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখানোর জন্য জায়গাগুলো দেখানোর জন্য যে আসলে কোথায় ন্যাশনাল ডে পালন হয় কাতারের সো আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমাকে জানাবেন যে আসলে আপনারা কাতারে কোন কোন জায়গাগুলো দেখতে চান কীরকম জায়গাগুলো দেখতে চান তো আমি আপনাদেরকে এই জায়গাটার একটা ফুটেজ নিয়ে দেখাবো চলুন তাহলে ফুটেজটা দেখুন সো গাইস আমি আজকের ভিডিওতে আপনাকে আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি বা কতটুকু আপনাদের কী কী দেখাতে পারি নাই অবশ্যই আমাকে এগুলো কমেন্ট বক্সে জানাবেন আর যে যেগুলো দেখাতে পারি নাই বা দেখেন নাই আমি আসলে আমার মনে হয় এত বেশি কিছুই দেখাতে পারি নাই এত বেশি কিছুই দেখাতে পারি নাই সো যেগুলো দেখাইতে পেরেছি তো পেরেছি আর যেগুলো পারি নাই ওইগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আমি 18 ডিসেম্বর সেম পার্ট টু 2020 ন্যাশনাল ডে পার্ট টু আমি অবশ্যই আপনাদেরকে 18 ডিসেম্বরে দেওয়ার চেষ্টা করবো সো আপনারা যেগুলো জায়গাগুলো দেখেন না এগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা দেখেন যারা কাতারে আছেন আর যারা দেশে আছেন তারা অবশ্যই কোনো চিন্তা করবেন না আমার ব্লগটা আপনারা পুরোপুরি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের জন্য যতটুকু সম্ভব আপনাদেরকে কাতারের সুন্দর জায়গা বা কাতারের এখন বাকি যে ন্যাশনাল ডে যে জায়গাগুলো বা কীভাবে উদযাপন করে এগুলো আপনাদেরকে নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করবো আর আপনারা যারা যারা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনও ক্লিক করবেন আর যারা যারা আমার ভিডিওটি পুরোপুরি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে লাইক দিয়ে রাখবেন সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যেন আমি কাতার থেকে আপনাদেরকে ভালো একটা ব্লগ বা ভালো একটা ভিডিও সবসময় উপহার দিতে পারি আর আপনাদের সাপোর্ট পেলেই আমি আপনাদের থেকে উৎসাহ পেলে আমি ভালো ভিডিও তৈরি করতে পারবো বা ভালো ব্লগ তৈরি করতে পারবো কারণ আপনারা জানেন আমি কোনো বড় ব্লগার না বড় ইউটিউবারও না সো যতটুকু সম্ভব অতটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেখাতে চাই সো আপনাদের সাপোর্ট পেলে আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ফিউচারে বা সামনের দিকে ভালো ভালো ব্লগ বা ভালো ভালো ভিডিও বানাতে পারবো সো আজকের ভিডিও আমি এখানে শেষ করবো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম